আঙ্কেল মানে এখানে আসছেন ভর্তি কার্যক্রম যেহেতু চলতেছে আপনার
হয়তো কোনো মানে কেউ পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছেন আপনি আপনার কি পরীক্ষা দিবেন আপনার ক্যান্ডিডেট কি আপনার কি হয় উনি আপনার মেয়ে পরীক্ষা দিবে আচ্ছা তো আপনার এই বিশ্ববিদ্যালয়ে এসে আপনার মানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আপনার কেমন লাগছে আপনি কোথা থেকে আসছেন বক্সিগঞ্জ থেকে আসছেন জামালপুর বক্সিগঞ্জ উপজেলা থেকে আসছেন তো বিশ্ববিদ্যালয়ে মানে পরিবেশটা তো আপনার ভালো লেগেছে বা আপনার মেয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাক এটা তো আপনি অবশ্যই আশা করেন হ্যাঁ তো আমরাও ইনশাল্লাহ দোয়া করি আপনার মানে মানে যেন মনের আশা পূর্ণ হয় সেই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আমি এখন ইউনিভার্সিটির একজন মানে ছাত্র ছাত্রের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনি সিএসসিতে আচ্ছা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনি আছেন তো আপনাদের ইউনিভার্সিটিতে আপনাদের মানে কার্যক্রম তো ঠিক মতো চলছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি কোন বর্ষে আছেন আমি কিন্তু বর্ষে তৃতীয় বর্ষে আছেন আচ্ছা আপনার হোম টাউন কোথায় আমার হোম টাউন হচ্ছে লক্ষ্মীপুর আচ্ছা লক্ষ্মীপুর মানে নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা লক্ষ্মীপুর উপজেলা জেলা লক্ষ্মীপুর জেলা তো এই ভাই লক্ষ্মীপুর থেকে এসেছেন জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার জন্য তো আপনার বিভাগে আপনার কতজন ছাত্রকর্ম মানে শিক্ষাদান মানে কার্যক্রমে মানে আওতাধীন প্রতি বেসে রয়েছেন 30 জন আর পুরা সহ রয়েছেন 34 জন করে আজ দুই ডিপার্টমেন্ট আমরা দুই বেসে সেট করি তাহলে প্রায় 65 জন 65 জন তো আপনাদের মানে ভর্তি প্রক্রিয়া মানে কিভাবে সেমিস্টার ভিত্তিক আপনাদের শিক্ষা কার্যক্রম আট সেমিস্টার পরীক্ষা হয় মানে চার বছরে আটটা সেমিস্টার মানে বছরে দুইটা করে সেমিস্টার ছয় বছর ছয় মাসে এক সেমিস্টার ধরা হয় তো আপনাদের মানে ইউনিভার্সিটি এ পর্যন্ত যেহেতু আপনাদের ইউনিভার্সিটিটা মানে সূত্রদর্শক মণ্ডলী বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান নেসা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি 2017 সালে মানে আইন পাশ হয় কিন্তু তারপরে ভর্তি প্রক্রিয়া শুরু হয় 2018-19 শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া শুরু হয় তো সেই 2018-19 শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে অলরেডি মানে কয়টি ব্যাচ অতিবাহিত হয়েছে কয়টা ব্যাচ রানিং আছে ছয়টা ব্যাচ এখন এখন পর্যন্ত কোনো ব্যাচ ভাই আপনি মানে কোন ডিপার্টমেন্টে আছেন ম্যানেজমেন্ট বিভাগে মানে অধ্যয়নরত আচ্ছা আপনার বিভাগে কতজন মানে শিক্ষার্থী মানে ভর্তি ক্যাপাসিটি কতজন আমাদের মূলত হচ্ছে 30টা করে সিট আছে আর কোটায় চারজন করে মোট 34টা করে সিট টোটাল 34 জন শিক্ষার্থী বর্তমানে আপনার ডিপার্টমেন্টে অধ্যয়নরত আচ্ছা তো আপনাদের ডিপার্টমেন্টে টিচার সংখ্যা কতজন আছেন আমাদের বর্তমানে টিচার সংখ্যা আছে 5 জন 5 জন আচ্ছা 5 জন মানে শিক্ষকের সমন্বয়ে আপনাদের ডিপার্টমেন্টটা পরিচালিত হচ্ছে 5 জন শিক্ষকের সমন্বয়ে ডিপার্টমেন্টটা পরিচালিত হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি তো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাই আপনি কোন ডিপার্টমেন্টে আছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ত্রিপলি আচ্ছা তো আপনাদের ত্রিপলি বাবা তার আগে জেনে নেই ভাই আপনার মানে হোম টাউন কোথায় আমি হচ্ছে লালমনিরহাট থেকে লালমনিরহাট আচ্ছা অনেক দূর দূরান্ত থেকে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার জন্য অনেক শিক্ষার্থী বা অনেক তরুণ প্রজন্মের মানে ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য তাদের বাবা মা এই বিশ্ববিদ্যালয়ে মানে পাঠিয়েছেন তো ভাই আপনি লালমনিরহাট থেকে যেহেতু এসেছেন তো আপনাদের আমাদের এই জামালপুর জেলা সম্পর্কে আপনার ধারণা কেমন জামালপুর জেলায় যে একটা ইউনিভার্সিটি হয়েছে একটা পাবলিক ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিতে পরে আপনি আপনাকে নিজেকে কতটুকু আপনি মানে দক্ষ হিসেবে মনে করেন আসলে আগে তো আসলে জামালপুর এরকমভাবে ইউনিভার্সিটি ছিল না থাকার কারণে হচ্ছে অনেকেই আসলে অজানা আছে বিষয়টা সম্পর্কে প্রথম দিকে যেহেতু আমরা প্রথম দিকে ব্যাস একটু প্রথম দিকে একটু ব্যাসে খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়েছে তো ওভারঅল দেখাচ্ছে আমাদের মানে সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষকরা আমাদের স্টেপ বাই স্টেপ যে কোনো বিষয়ে আমরা যখন প্রবলেমে পড়ছি আমাদের সমস্যা সমাধান করে দিচ্ছে আর পরবর্তী বিষয়টা হচ্ছে যে আমরা এরপরে থেকে আরও আমাদের বড় ভাই পাইছি ঠিক আছে তো এখনকার পরিস্থিতি যেটা হচ্ছে এখন মোটামুটি আমরা ওভারঅল ভালো আছি এখন মোটামুটি জামালপুরের
অনেকেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবগত এবং আমরাও আর কি একটু হলো আর কি আপনারা এখন দেখা যাচ্ছে যে আপনি যেহেতু লালমনিরহাট থেকে এসেছেন ওখানে হয়তো আপনার গ্রামের অনেক ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে ইউনিভার্সিটি সম্পর্কে তাদেরকে আপনারা মানে উৎসাহিত করেন যেন এরকম একটা ইউনিভার্সিটিতে যারা তারা অধ্যয়ন করতে পারে এরকমই তো নর্মালি আপনারা বলে থাকেন তাই না আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া আমি আরিফ আপনার নাম তানভি আপনি শাহিদ আচ্ছা ভাই আপনারা তো মানে ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা বিজ্ঞান শেখ ফজলুল হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ওনারা ভাই আপনি কোন ডিপার্টমেন্টে আছেন সমাজকর্ম সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট কর্মরত আছেন তো আপনারা দুইজন আমরা সেম সমাজকর্ম ডিপার্টমেন্টে ওনারা তিনজনই সমাজকর্ম বিভাগে অধ্যয়নরত এই বঙ্গমাতা শেখ ফজলুল হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো ভাই আপনাদের ইউনিভার্সিটি মানে অ্যাক্টিভিটিটা কেমন আপনাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি ভাই ওই সাকিব যাও গিয়ে ডাইকা নিয়ে আসো বলো এখানে একটু কথা বলতে হবে বিগত যেহেতু এই পুলি ডিপার্টমেন্ট লাগবে 17 18 19 শিক্ষাবর্ষ থেকে যেহেতু ইউনিভার্সিটি চালু হয়েছে তারপর থেকে যেহেতু আপনারা এখানে অধ্যয়নরত আছেন তো এই ইউনিভার্সিটিতে এসে আপনাদের মনের অনুভূতিটা যদি আমাকে একটু বলেন আসলে আমাদের শুরুতেই এরকমটা মনে হয়েছিল যে নতুন ইউনিভার্সিটিতে হয়তোবা আমাদের শিক্ষক সংকট থাকবে আমাদের অনেক ধরনের ফ্যাসিলিটি হয়তো আমরা পাবো না কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম পরপর থেকে আমাদের এই পর্যন্ত শিক্ষকের কোনো সংকট হয় নাই প্লাস আমাদের যে ক্লাসগুলোর ইরেগুলারিটি এগুলো কখনো হয় নাই আমাদের রেগুলার ক্লাস হয়েছে করোনার কারণে মাঝখানে বিশাল একটা গ্যাপ গেল তবে করোনাটা আসার আগ পর্যন্ত আমাদের ছয় মাসে শেষ হয়েছে আমাদের মানে পরীক্ষাগুলো ক্লাস টেস্টগুলো রেগুলার ক্লাস হোক সবগুলো আমাদের নিয়মিত হয়েছে এগুলোর মধ্যে কোনো অসুবিধা হয় না আপনাদের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে কতজন মানে শিক্ষক মণ্ডলী সমন্বয়ে ডিপার্টমেন্টটা গঠিত এখন আপাতত আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে চারজন শিক্ষকের সমন্বয়ে এই ডিপার্টমেন্টটা পরিচালিত হচ্ছে তো আপনাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা কতজন হ্যাঁ আপনি যদি একটু বলতেন টোটাল 34 জন 34 জন স্টুডেন্ট কর্মরত মানে টোটাল ফার্স্ট ব্যাচে 34 জন সেকেন্ড ব্যাচে মানে ফার্স্ট ব্যাচ 34 এবং সেকেন্ড ব্যাচ 34 মানে আপনাদের এখন পর্যন্ত দুইটা ব্যাচই চলতেছে রানিং মানে এবার যে শিক্ষাবর্ষ এবার যে আজকে যে মানে গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটা হবে মানে থার্ড ব্যাচ ইউনিভার্সিটি থার্ড ব্যাচ আচ্ছা তো আপনারা মানে সোশ্যাল ওয়ার্কে যেহেতু আছেন একটা খুবই একটা চমৎকার একটা ডিপার্টমেন্ট সুপ্রিয় দর্শক মণ্ডলী মানে মানবিক বা কলা ভবনের একটা মানে মানে কলা ভবনের একটা অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে মানে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট সমাজবিজ্ঞান অনুষদের তো এই সমাজকর্ম ডিপার্টমেন্টের অনুষদে সোশ্যাল ওয়ার্ক একটা যেহেতু মানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো আমি এইমাত্র কথা বললাম সমাজকর্ম অনুষদের তিন শিক্ষার্থীর সাথে তো আশা করি আপনারা সবাই ইউনিভার্সিটি মানে অধ্যয়ন করে আপনারা সকলে আনন্দিত এবং আমি আপনাদের এই ইউনিভার্সিটিতে যাতে আপনারা মানে শিক্ষা গ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন এই প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের নাম সৌরভ ভাই ইউনিভার্সিটিতে মানে কোন ডিপার্টমেন্টে আছেন আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে কোন ইয়ারে আছেন সেকেন্ড ইয়ার আপনার হোমটাউন কোথায় আমার হোমটাউন হচ্ছে শেরপুর আচ্ছা শেরপুর কোন উপজেলায় আছে উপজেলা হচ্ছে নকলা উপজেলা আচ্ছা নকলা বলতে আমাদের মানে মাননীয় মানে মতিয়া চৌধুরী আসন আচ্ছা আচ্ছা ভাই আপনাদের মানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে টোটাল কতজন মানে শিক্ষার্থী অধ্যয়নরত আপনাদের বিভাগে আমাদের ডিপার্টমেন্টে এখন 29 জন শিক্ষার্থী আছে আর আপনাদের ডিপার্টমেন্টে সব ধরনের ফ্যাসিলিটি কি আপনারা পাচ্ছেন জি আমরা সব ধরনের মানে ইউনিভার্সিটিতে একটা পাবলিক ইউনিভার্সিটি যে ধরনের ফ্যাসিলিটি সবই কি আপনারা পাচ্ছেন জি সত্যি কি সব পাচ্ছেন সত্যি সব পাচ্ছেন আমার মনে হয় তো সব পাচ্ছেন না কারণ হসপিটালে এখন যেহেতু একটা নতুন একটা ইউনিভার্সিটি এখানে তো অনেক মানে আবাসন সংকটের ব্যাপার সেপার আছে তারপর মানে পরিবহনের একটা ব্যাপার আছে এগুলো তো এখনও মনে হয় ফুলফিল হয়ে সারেনি যেহেতু নতুন ইউনিভার্সিটি এটা নেগেটিভলি নেওয়ার কিছু নেই আস্তে আস্তে মানে ই হবে ইম্প্রুভ হবে তো যতটুকু আপনাদের ডিপার্টমেন্টাল ভিত্তিক যে ফ্যাসিলিটি সেগুলো তো আপনারা পাচ্ছেন জি সেগুলো আচ্ছা তো আপনাদের ডিপার্টমেন্টে টোটাল কতজন মানে শিক্ষক মহোদয়েরা কর্মরত আছেন আমাদের এখন হচ্ছে ডিপার্টমেন্টাল শিক্ষক আছে 3 জন নন ডিপার্টমেন্টাল আরও আছে 2 জন দুইজন টোটাল 5 জন ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল মিলিয়ে হচ্ছে 5 জন টিচার্স মানে এখানে মানে কর্মরত আর আপনারা আছেন 29 জন শিক্ষার্থী অধ্যয়নরত আচ্ছা তো আপনাদের ভর্তি প্রক্রিয়া তো আজকে মানে চালু হচ্ছে তো আপনারা মানে নতুন নবীনদের আগমনকে আপনারা মানে কীভাবে দেখছেন
যে এটা আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম ভর্তি পরীক্ষা তো সেই হিসেবে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের একটা আনন্দ মানে আপনারা কি ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে হয়েছি কিন্তু আমাদের ভর্তি পরীক্ষাটা হয়েছিল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আচ্ছা তখন আমাদের স্থায়ী ক্যাম্পাস ছিল না আচ্ছা এবং আমাদের পরবর্তী যে তার মানে আপনাদের যে ব্যাচটা প্রথম যে দুইটা ব্যাচ চলে অতিবাহিত হচ্ছে এই দুইটা ব্যাচেরই ভর্তি কার্যক্রম হয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটি ওখানে অ্যাডমিশন টেস্ট আপনারা দিয়েছিলেন অংশগ্রহণ করেছিলেন আর এই ফার্স্ট প্রথম মানে করোনা মানে ভাইরাস শুরু হওয়ার পর থেকে অনেকদিন দীর্ঘদিন যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল বাংলাদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর নতুন উদ্যমে বা নতুন আঙ্গিকে মানে শিক্ষা প্রক্রিয়া এখন চালু হয়েছে এখন এই ইউনিভার্সিটি ক্যাম্পাস একটা থমথমে বা একটা মানে খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ ঘেরা একটা পরিবেশের মধ্যে একটা মানে মানে খুব সুন্দর একটা পরিবেশ বিরাজমান তো এই পরিস্থিতিতে আপনারা নতুন মানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ছোটো ভাইদের উদ্দেশ্যে হচ্ছে আসলে অনেকেই ভাবতেছে যে নতুন বিশ্ববিদ্যালয় হয়তো মানে নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে হচ্ছে আমরা অনেক ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত হচ্ছি তো এটা আমরা হয়ে এসেছি ফার্স্ট থেকে কিন্তু এখন মোটামুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছে যেটা ফুলফিল করার জন্য তো আমি মনে করছি যারা নতুন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সেরকমভাবে আর তারা ফেস করবে না তারা মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস প্রথম থেকে পাবে আচ্ছা আর আপনারা যেহেতু ইউনিভার্সিটির সিনিয়র ভাই অবশ্যই নতুন তরুণ প্রজন্মের মানে যে শিক্ষার্থীরা এখানে আগমন ঘটতেছে যাদের তাদেরকে অবশ্যই আপনারা ওইভাবে মানে আলিঙ্গন করেই গ্রহণ করবেন তাদেরকে মানে সুন্দরভাবে ছোট ভাইয়ের দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে ওইভাবে মানে অভ্যর্থনা জানাবেন তো ইনশাল্লাহ ভালো লাগলো আপনার সাথে কথা বলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে এবং আপনি এই ইউনিভার্সিটি বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করে আপনি বাংলাদেশের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হন এই প্রত্যয় ব্যক্ত করে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনারা তো আপু আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসলাম বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো আপনারা এখানে মানে অধ্যয়নরত মানে কোন ডিপার্টমেন্টে আছেন আপু আপনারা সকলেই ফিশারিজ ডিপার্টমেন্টে তো আপুর নামটা জানতে পারি ফাতেমা বিনতে হুসাইন আপনি আপনার হোম টাউন ময়মনসিংহ ময়মনসিংহ উপজেলাটা যদি একটু বলতেন কাইন্ডলি কেওয়ার খালি ময়মনসিংহ আচ্ছা আচ্ছা আপু ইমরান নাহার দৃষ্টি মানে হোম টাউন ময়মনসিংহ সদর আপু ঐশী কিশোরগঞ্জ সদর আপু আপনি ময়মনসিংহ সদর আপুর নামটা মনে বলেছিলেন ঐশী আচ্ছা সরি আর আপু ফারিয়া ইসলাম ভালুকা আর আপু নাটোর মাশরুকা মাশরুকা জেবা আচ্ছা দর্শক মণ্ডলী আমি দেখতে পাচ্ছেন যে আমি ফিশারিজ ডিপার্টমেন্টে মানে পাঁচজন শিক্ষার্থী ছয়জন মানে আপুদের সাথে কথা বললাম তো ওনারা সকলেই ফিশারিজ ডিপার্টমেন্টে অধ্যয়নরত তো আপু আপনাদের ফিশারিজ ডিপার্টমেন্টে আপনারা কি সবাই একই ইয়েতে একই বর্ষে মানে সকলে কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার তারপরে সেকেন্ড ইয়ার আপনারা অধ্যয়নরত তো আপনাদের ডিপার্টমেন্টে টোটাল মানে শিক্ষার্থী কতজন সেভেন্টি টু প্লাস মাইনাস আচ্ছা তো এটা কি মানে এবার যে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া যে চলতেছে এবছর আপনাদের কি আইডিয়া আছে যে এবছর মানে কতগুলো শিক্ষার্থী এখানে মানে এই ডিপার্টমেন্টের অধীনে মানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে ৩০ জন মানে আপনারা শুধু সেকেন্ড ইয়ারেই ছিলেন কতজন বললেন ৭২ কিন্তু এবছর বর্ষ থেকে শুরু হবে ৩০ জন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ৩০ জন করে শিক্ষার্থী মানে এখানে সিলেক্টেড করবেন আচ্ছা তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের মানে সুপারিশ ক্রমে এবং তাদের তত্ত্বাবধানে এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগে যেহেতু ছয়টি বিভাগ এখানে রয়েছে প্রত্যেকটা বিভাগে ৩০ জন করে মানে শিক্ষার্থী এখানে মানে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো আপু আপনাদের মানে ফিশারিজ ডিপার্টমেন্টে কি সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন এখানে মানে ল্যাব বা টিচারদের মানে বা লাইব্রেরি ফ্যাসিলিটি তারপর আপনার ক্যান্টিন হসপিটালে সরি মানে ইউনিভার্সিটিতে আপনাদের ক্যান্টিন তারপর মানে আপনাদের মানে খেলাধুলার জন্য মানে ছেলে এবং মেয়েদের খেলাধুলার জন্য কোনো ধরনের ব্যবস্থা আছে ইউনিভার্সিটিতে রিক্রিয়েশন রুম আছে আচ্ছা কমন রুম রয়েছে ইউনিভার্সিটিতে কি মানে ইয়ে যেটা পাবলিক লাইব্রেরি তো আছে তো লাইব্রেরিতে কি আপনারা নিয়মিত মানে অধ্যয়নের সুযোগ পান আচ্ছা তো আপনাদের ইউনিভার্সিটিতে মানে আদার্স কোনো ফ্যাসিলিটি কি আপনারা মনে করতেছেন যে এই ধরনের ফ্যাসিলিটি হলে আপনাদের ইউনিভার্সিটি আরও মানে মানে ভবিষ্যতে আরও উন্নতির শিখরে মানে পৌঁছানোর ক্ষেত্রে মানে ই করতো ভূমিকা রাখতো এরকম কিছু মনে করছেন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ক্যান্টিনটা ক্যান্টিনের ফ্যাসিলিটি আমরা
যে এটা হলে খুব ভালো হতো অনেক ক্ষেত্রে এটা যেহেতু শহরের বাইরে তো আমাদের খাবার দাবারের এটা সমস্যা একদিকে হচ্ছে শহরের বাইরে তার মধ্যে যেহেতু আপনারা মানে ইউনিভার্সিটি মানে ছাত্রী যেহেতু আসলে মেয়েদের পক্ষে বাইরে যাওয়াটা আসলে মানে অতটা মানে মানে একটু কষ্টসাধ্য সময়েরও একটা মানে ব্যাপার সেবার থাকে তো সব দিক থেকে মিলিয়েই আসলে একটা ক্যান্টিন হলে মানে ইউনিভার্সিটিতে আসলে ক্যান্টিন হলে সেখানে খাবারের মানটাও ভালো হয় বাইরের খাবার খোলা খাবার থেকে ইউনিভার্সিটির ক্যান্টিনের খাবারটা স্বাস্থ্যসম্মত তো আর আদার্স আপনাদের যে ল্যাব ল্যাবের ফ্যাসিলিটিগুলো কি সব কিছু আছে সব ধরনের ফ্যাসিলিটি আছে বা আপনাদের এখানে যে আপনাদের থিসিস বা যে ধরনের আপনার গবেষণা যেগুলো করা দরকার আপনারা সব ধরনের ফ্যাসিলিটি এখানে পাচ্ছেন বা আপনাদের ডিপার্টমেন্টে শিক্ষক মণ্ডলী কতজন আছেন আপনাদের ডিপার্টমেন্টে টোটাল পনেরো থেকে বিশ জন মানে 20 আপ নাকি মানে ওভারঅল 20 জন শিক্ষক মণ্ডলীর সমন্বয়ে আসলে বিশাল একটা ডিপার্টমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্ট আসলে মূলত এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি একসময় ফিশারিজ কলেজ হিসেবে পরিচিতি লাভ করেছিল পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগিতায় জামালপুরবাসী একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুখ মানে দেখেছেন এবং আশা করি এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি আগামীতে আরও মানে উন্নতি স্বর্ণশিখরে উপনীত হবে তো এই আশাবাদ ব্যক্ত করে আপু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই ইউনিভার্সিটির মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে এটুকু জানতে পারলাম যে তাদের ইউনিভার্সিটিটি অনেকটাই মানে একটা চমৎকার মানে পরিবেশ ঘেরা একটা মানে মনোরম পরিবেশে ইউনিভার্সিটি অবস্থিত এবং এখানকার শিক্ষা কার্যক্রম বা শিক্ষা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো দিকে অগ্রসর হচ্ছে প্রতিনিয়তই এইখানে যেহেতু অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে নতুন নতুন শিক্ষার্থী আসতেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে দূরপ্রান্ত থেকে এখানে অনেক শিক্ষার্থীরা এসে ভিড় জমাচ্ছে আশা করি অল্প কিছুদিনের মধ্যে বিগত কয়েক বছরের মধ্যে ইউনিভার্সিটিটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করবে আরও অনেকটাই জনপ্রিয়তা পাবে তো এই ইউনিভার্সিটির মানে মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে বিশেষ করে আমার একটা আকুল আবেদন যে এই ইউনিভার্সিটির অধ্যয়নরত শিক্ষার্থীরা যেন তাদের পরিপূর্ণ সব ধরনের সুযোগ সুবিধা তারা যেন পেয়ে থাকে এবং তারা যেন ইউনিভার্সিটির মানে যেন মানে গুণাগুণ অক্ষুণ্ণ রেখে তারা যেন সামনের দিকে অগ্রসর হয় এবং ইউনিভার্সিটিতে যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয় তো নতুন একটা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু প্রবলেম থাকবেই মানে কোনো কিছুই আসলে দুস্ত্রুটির ঊর্ধ্বে নয় মানে অল্প অল্প করে অগ্রসর হবে এই পরিবেশ পরিস্থিতি পাল্টানোর জন্য তো একটা পর্যায়ে এসে যখন মানে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যখন সুন্দর হবে তখন আরও এখানকার শিক্ষা কার্যক্রমটা আরও মানে প্রতিষ্ঠা লাভ করবে সুন্দরভাবে এখানে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি তুলনায় এখানে আয়তনের দিক থেকে যদিও খুব বেশি ছোটো না এখানকার মোটামুটি এখন 30 একর মানে জায়গা বিশিষ্ট এই ইউনিভার্সিটিটি কিন্তু পরবর্তীতে আরও 500 একর জমি অধিগ্রহণের চেষ্টা চলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার মানে ঐকান্তিক প্রয়াসে এই ইউনিভার্সিটির আরও 500 একর জমি অধিগ্রহণের চেষ্টা যখন সম্পন্ন হবে বা সম্পাদন শেষ হবে তখন ইউনিভার্সিটিতে অনেক আবাসিক হল তারপর ইউনিভার্সিটির একাডেমিক ভবন বা ইউনিভার্সিটি যত ধরনের অ্যাক্টিভিটি বা একটা ইউনিভার্সিটি পরিচালনার জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ওনাদের ঐকান্তিক সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ফ্যাসিলিটি যেন প্রত্যেকটা শিক্ষার্থী তাদের মানে চাহিদা অনুযায়ী পায় সেটা অবশ্যই আমরা আশা করি এবং ইউনিভার্সিটিতে যোগাযোগ পরিবহন ব্যবস্থার জন্য আসলে মানে পর্যাপ্ত পরিমাণ পরিবহন ব্যবস্থা নেই তো ইউনিভার্সিটিতে যেন মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যেন মানে আবাসিক হল এবং পরিবহন ব্যবস্থার জন্য যেন তাদেরকে মানে বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়
এবং যাতে শিক্ষার্থীরা যাতে অনায়াসে তাদের মানে ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারে সেজন্য তাদের পরিবহন ব্যবস্থা মানে এটা অত্যাবশ্যকীয় একটা বিষয়। তো ইউনিভার্সিটিতে আসলে মানে খাবারের ক্যান্টিন বা ইউনিভার্সিটি একটা মানে মসজিদ বা আনুষঙ্গিক যত ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন যেন ত্বরান্বিত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান নীলু, জামালপুর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।